আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম কৃষি ভিত্তিক চ্যানেল কৃষি নিকেতনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে আমরা লেমন গাছ এর চারা উৎপাদন করতে পারি। আমরা লেমন গাছ সম্পর্কে অনেকেই জানি, এর ঔষধি গুণাগুণ সম্পর্কে অনেকেই অবগত। তো চলুন এখন আমরা কথা না বাড়িয়ে কিভাবে সহজেই এই লেমন গাছ এর চারা উৎপাদন করা যায় সেই প্রক্রিয়াটি আমরা দেখে নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লেমন গাছের ঝোপ বা একটি একটি ড্রামে দেখতে পাচ্ছেন একটি গাছ। এখান থেকে আমি আমার যে চারাগুলো তৈরি করব সেগুলো এখন আমি সংগ্রহ করে নিচ্ছি। এই যে এর গুড়ি থেকে আমি ঠিক এভাবে টেনে টেনে গাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে ঠিক আমি উঠিয়ে নিচ্ছি। আমরা চাইলে এইভাবে সহজেই চারাগুলা এই গাছগুলো উঠিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমার চারা করার জন্য যে মূল দরকার সেটা আমার সংগ্রহ করা শেষ। এখন এটাকে কিভাবে চারায় রূপান্তরিত করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, আমি দেখিয়ে নিচ্ছি যে আমরা যে লেমন গাছের চারা উৎপাদন করব, আমি যে খুশি বা যে টাকাগুলো সংগ্রহ করে নিয়েছি সেগুলাই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইগুলা আমাদের আমাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে প্রসেস করতে হবে, এবং এটা প্রসেস করার জন্য আমার এই ধরনের কেচির প্রয়োজন। প্রথমে আমরা এই এগুলাকে এই যে যে মরা পাতাগুলো আছে সেগুলা সরিয়ে একটু পরিষ্কার করে নিব। যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আমরা এগুলা টেনে আস্তে আস্তে করে টেনে পরিষ্কার করে নিব। খুব দ্রুত করা যাবে না, আস্তে করতে হবে, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে শিকড়, যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের শিকড় গুলো, নয়তো যদি আমি খুব দ্রুত করে থাকি তাহলে আমার এই শিকড় গুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমাকে আস্তে আস্তে করতে হবে যেন এই শিকড় গুলা ভেঙে না যায় বা আঘাতপ্রাপ্ত না হয়, সেজন্য আস্তে আস্তে করতে হবে। এটা করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি কুশি আছে, সেগুলো আমি একটি করে ছাড়িয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি একটি করে ছাড়িয়ে নিব। আমরা এই তিনটা থেকে আপাতত তিনটি গাছ হয়ে যাবে। এভাবে আমরা আস্তে আস্তে পরিষ্কার করে নিয়ে আমরা আমাদের যে মূল লক্ষ্য, আমাদের যে চারা উৎপাদন প্রক্রিয়া সেটা তৈরি করব। এইভাবে পরিষ্কার করে নিলাম। এই যে আমাদের পরিষ্কারের কাজ শেষ, এটাকে এখন কিভাবে প্রসেস করে নিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা থেকে কিভাবে আমরা চারা সহজে উৎপাদন করা যায় এটাকে সেই প্রক্রিয়াটি দেখে নেই। পরিষ্কার করে নেওয়ার পর আমরা প্রত্যেকটা গাছ ঠিক এভাবে এই যে দেখতে পাচ্ছেন যে এতটুকু রেখে 4-5 ইঞ্চি বা 6 ইঞ্চি রেখে আমি এভাবে কেটে ফেলবো। দেখেন আমি কেটে নিলাম ঠিক এভাবেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমি কেটে নিয়েছি, ঠিক এভাবে কেটে নিব। দেখেন আমার কাটার কাজ শেষ। এই দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে, কত সুন্দরভাবে কেটে ফেলা হয়েছে। এই দেখতে পাচ্ছেন অনেক সময় দেখা যাবে এরকম লম্বা শিকড়, সেটাও রাখা যাবে, ইচ্ছা করলে আমরা এটাকে কেটে কমিয়ে দিতে পারি। তাহলে এই দেখেন যে আমার এই দেখেন খুব সুন্দরভাবে এটা পরিষ্কার এবং কাটার কাজ শেষ। এটাকে এখন আমরা পানিতে রেখে দেব বেশ কয়েকদিন। কয়েকদিন রেখে দেওয়ার পরে দেখা যাবে যে এই যে শিকড়গুলো আছে এখানে নতুন শিকড় গজাবে এবং এইগুলো আরো পরিপুষ্ট হবে। তখন এটা আমি আমার যে ব্যাগ বা যে আমি কাগজের ঠোঙা বা পলি ব্যাগ যেখানেই রোপণ করি সেখানে আমি রোপণ করে দিতে পারবো। এর চেয়ে কাচের স্বচ্ছ পাত্র, যে পাত্রটিতে আমরা আমাদের এই ফ্রেশ মিনারেল ওয়াটার বা সাদা পানি সেটা রেখে দিচ্ছি, এবং সেই পাত্রে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চারা তৈরি করার জন্য যে কুশি সেগুলোও রেখে দেব। আমাদের পানি দেওয়া শেষ, এখন আমরা একটি একটি করে আমাদের যে চারাগুলো হবে সেগুলো আমরা আমাদের এই স্বচ্ছ পানিতে
রেখে দিচ্ছি এবং সেটা অপেক্ষা করব আমরা বেশ কয়েকদিন যেন আস্তে আস্তে এটা লাগানোর উপযোগী হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন রেখে দেওয়ার পরে যে পানিতে যে স্বচ্ছ দেখা যাচ্ছে যে গাছের শিকড় অঞ্চল কত স্পষ্ট এবং স্বচ্ছ দেখতে পাচ্ছি আমরা। এটা আস্তে আস্তে আমাদের এই গাছের শিকড় অঞ্চল গুলোতে নতুন শিকড় গজাবে এবং এর অগ্রভাগের যে পাতাগুলো রয়েছে তা আস্তে আস্তে বৃদ্ধি হতে শুরু করবে। 24 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কুশিগুলো ছিল তার শিকড় অঞ্চলের যে পুরাতন শিকড়গুলো ছিল তার পাশেই সাদা হয়ে গেছে এবং ওই যে দেখতে পাচ্ছেন যে উপরের অংশ যেটুকু যেখানে কেটে ফেলা হয়েছিল সেখানে যে পুরাতন পাতা ছিল সেটার অগ্রভাগে একটু লম্বা হয়েছে এবং তা বৃদ্ধি পেয়েছে। ঠিক এভাবেই আস্তে আস্তে এই পাতাগুলো বৃদ্ধি পেতে থাকবে এবং এর যে শিকড় অঞ্চলে যে নতুন শিকড় গজাবে সেগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করবে। আমরা 48 ঘন্টা পর তার আরো একটি লক্ষণ দেখতে পাচ্ছি। এই যে দেখুন যে এর যে অগ্রভাগের যে পাতাগুলো সেগুলো আরো অনেকটাই বড় হয়ে গেছে এবং এর বৃদ্ধি খুব দ্রুত হচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবেই এটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে এবং এর যে শিকড় অঞ্চল সেই শিকড় অঞ্চলের শিকড়গুলোও দেখতে পাচ্ছেন যে খুবই স্পষ্ট এবং খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ১২০ ঘন্টা তথা 5 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শিকড়গুলো গজিয়েছে এবং শিকড়ের সাথে যে কুড়িগুলো হয়েছে সেগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। কত সুন্দরভাবে যে পার্শ্ব কুড়ি এবং শিকড়গুলো বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি আমরা যদি এভাবে এই প্রক্রিয়ায় সহজেই চারা উৎপাদন করি তাহলে চারার মৃত্যুর হার হবে খুবই কম এবং অল্প সময়ে খুবই বেশি পরিমাণে আমরা আমাদের চাহিদা মতো চারা সহজে উৎপাদন করতে পারবো এবং সেই চারা আমাদের পলিব্যাগ বা বিভিন্ন ধরনের ঠোঙায় উৎপাদন করে সেটা আমরা আমাদের মূল জমিতে রোপণ করতে পারবো। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চারা এবং মাটি ভর্তি ব্যাগ। মাটি ভর্তি যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই মাটিতে গোবর সার এবং দোআঁশ মাটি দিয়ে ভর্তি করা হয়েছে। এই ধরনের মাটি ভর্তি করে তাতে আমরা এভাবে গর্ত করে তাতে প্রতি গর্তে একটি করে চারা তৈরি করা চারা আমরা রোপণ করে নিব। এভাবে আমরা সহজেই আমরা চারা রোপণ করে নেব এবং রোপণ করার পর এই চারাগুলো আমরা ছায়াযুক্ত স্থানে রেখে দিব এবং মাঝে মাঝে পানি দিয়ে দেব যেন কোনো অবস্থাতেই পানির সংকট না ঘটে বা গুড়ির বা শিকড় অঞ্চল যেন কোনো অবস্থাতেই শুকিয়ে না যায়। ঠিক এভাবে আমরা রেখে দিব এবং মাঝে মাঝে পরিচর্যা করব। আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে আমাদের যে সেই কাঙ্ক্ষিত চারা, এই দেখতে পাচ্ছেন আপনারা যে কাগজের ঠোঙায় যে লেমন গ্রাসের চারাগুলো, ঠিক এভাবে আমরা চাইলে সহজেই চাহিদা মতো বা ইচ্ছা মতো আমরা চারা উৎপাদন করে নিতে পারবো। এই যে আপনার চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন চাইলে আমি আমার যে মূল জমি সেই মূল জমিতে রোপণ করে নিতে পারি বা বাসার টব বা ছাদে যে টবগুলো থাকে সেইগুলোতে আমরা লাগিয়ে নিতে পারি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আজকে আপনাদেরকে দেখানোর বিষয়। আমার এই লেমন গাছ চারা উৎপাদন প্রক্রিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।